हरे कृष्ण मुभेंट बांगला चैनले आपनादेर सकल के स्वागतम। एई चैनलेर संगे आपनारा जुक्त थाकते अवश्य आमादेर चैनलटीके सबस्क्राइब करुन, लाइक करुन, अवश्य कमेंट करे जानान। धन्यवाद। हरे कृष्ण सकल के शयन एकादशीर शुभेच्छा ओ अभिनंदन। आशा करी अपनारा सबाई भलो आछेन। सामने आसते चले अत्यंत मुक्तिप्रदा एवं सर्वपाप विनाशिनी अत्यंत महत्वपूर्ण एक एकादशी, जे एकादशीर नाम शयन एकादशी। ये शयन एकादशी सम्बन्धे शास्त्रे सुंदर सुंदर विवृति देवा हुए छे एवं आमरा आज के आलोचना करब भविष्यत्तर पुराण थेके एक सुंदर कहनी। एक बार युधिष्ठिर महाराज बसे आछेन एवं युधिष्ठिर महाराज भगवान के प्रश्न करलेन, हे कृष्ण ये आषाढ़ मासे शुक्ला पक्षेर जे एकादशी से एकादशी नाम कि? कृष्ण उत्तर दिलेन से एकादशी नाम शयन एकादशी। से एकादशी अत्यंत महत्वपूर्ण एवं से एकादशी करार फले क्यों जगत थेके मुक्त होते पारे एवं पाप नाशिनी। महान महान पापी पर्यंत एई एकादशी व्रत करार फले सेई एकादशीर प्रभावे से मुक्ति लाभ करते पारे। तखन युधिष्ठिर महाराज बोलेन, कृष्ण एर महत्व सम्पर्के आपनि एकटु जदि आमाके बोलेन ताहले खूब आमि शुनते इच्छुक। तखन कृष्ण युधिष्ठिर महाराज के बोलेन, हाँ आमि तोमाके सेई महत्व बोलबो। तो कृष्ण बोलेन, पूर्वे एई रकम देवर्षी नारद तिनिओ ब्रह्माके प्रश्न करेछिलेन एवं सेई উত্তরের পরিপ্রেক্ষিতে ব্রহ্মা তিনি বললেন, নারদ এই যে এই সংসারে এই শয়ন একাদশীর মতো পবিত্র আর অন্য কোনো একাদশী নেই। হ্যাঁ, তাই এই যে পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদানকারী এই একাদশী ব্রত করা সবার জন্য অতীব আবশ্যক এবং যদি কেউ না করে এই একাদশী ব্রত তাহলে তাকে নরকগামী হতে হয়। তখন যুধিষ্ঠির মহারাজ সেই কাহিনী কৃষ্ণের কাছ থেকে শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। আচ্ছা কৃষ্ণ এর আরও অধিক কী মাত্র রয়েছেন? তখন কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির আমি তোমাকে একটি ভবিষ্যত্তর পুরাণ থেকে একটি ঘটনা শোনাই। তো এই আষাঢ় মাসে শুক্লা পক্ষে যেই যে একাদশী আসে সেই একাদশীর নাম হচ্ছে স্বয়নী একাদশী নামে বিখ্যাত। এবং এই যে ব্রত সেটা ভগবান ঋষিকেশের উদ্দেশ্যে এবং ঋষিকেশের প্রসন্ন বিধান করার জন্য অতীব উত্তম প্রদ এক ব্রত এই স্বয়ন একাদশী। এবং তোমাকে আমি সেই এই স্বয়ন একাদশী সম্বন্ধে একটি খুব সুন্দর পৌরাণিক কাহিনী আমি তোমাকে শোনাবো। হ্যাঁ, তা আমি এখন সেটি বলছি, তুমি শ্রবণ করো। তখন বলছেন, বহু বৎসর পূর্বে এক রাজা ছিলেন, সূর্যবংশের রাজা, যার নাম ছিল মানধাতা। সেই মানধাতা তিনি অত্যন্ত সত্য প্রতিজ্ঞ ছিলেন এবং ধর্মনিষ্ঠ প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন। তো সেই রাজা সমস্ত প্রজাদেরকে তিনি সন্তানের ন্যায় প্রতিপালন করতেন। রাজ্যে কোনো দুঃখ ছিল না এবং কোনো রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খদ্দাভাব কিছুই ছিল না এই রাজ্যে। হঠাৎ কিন্তু একসময় কি হলো, দুর্বিপাকের সমবর্তী হতে হয় সবাইকে। অর্থাৎ 3 বছর যাবৎ সেই রাজার রাজ্যে কোনো রকম বৃষ্টি হচ্ছিল না। 3 বৎসর তো এই দুর্ভিক্ষের ফলে সেখানে কালক্রমে কি হতে লাগলো, যজ্ঞ আদি সব বন্ধ হয়ে যেতে লাগলো। কেন? বৃষ্টির অভাবে শস্য উৎপাদন হচ্ছে না এবং শস্য যদি উৎপন্ন না হয় যজ্ঞাগ্নিতে ভগবানের উদ্দেশ্যে কি নিবেদন করা হবে? তাই দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে যে দান মন্ত্রে যে স্বাহা স্বাধা ইত্যাদি যে শব্দ সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে চলল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল।
কি হবে, সেই দুর্ভিক্ষের প্রভাবগ্রস্ত হয়েছেন সমস্ত প্রজারা। হঠাৎ কালক্রমে যুধিষ্ঠির একদিন সমস্ত প্রজারা সেই রাজা মান্ধাতার কাছে এলেন এবং রাজা মান্ধাতার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ আপনি অত্যন্ত ধর্মপ্রদ, তাই আপনার কাছে আমরা একটু নিবেদন করতে এসেছি। তো রাজা বললেন, কি নিবেদন? তো বলছে, আমাদের কথাটা শুনুন, যে এই যে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত এবং এই রাজ্যে আমাদের প্রয়োজনীয় কি সেটি সম্পর্কে আপনি অবগত, তাই আমাদের একটা উক্তি আপনার কাছে আমরা রাখতে চাই। স্ত্রী জলকে নার বলা হয়, আর সেই জলে অর্থাৎ অয়ন, ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, অয়ন কথার বাংলা প্রতিশব্দ হচ্ছে নিবাস, সেই জলে যিনি নিবাস করেন অর্থাৎ ভগবানের আরেক নাম হচ্ছে নারায়ণ। তাই আমরা যদি সেই পরমেশ্বর ভগবান যিনি মেঘ রূপে বিষ্ণু সর্বত্র তিনি বাড়ি বর্ষণ করে বেড়াচ্ছেন চারিদিকে, এবং সেই বৃষ্টি থেকে আমরা ভগবদ গীতায় পড়েছি, অন্নাদ ভবন্তি ভূতানি পর্যানাদন্য সম্ভব, হ্যাঁ ভগবান বলছেন সেই বৃষ্টির ফলে বিভিন্ন শস্য উৎপাদন হচ্ছে কত কিছু, হ্যাঁ এই জগতে। তাই সেই অন্ন খেয়েই প্রাণীগণ জীবন ধারণ করেন, আর সেই অন্নের অভাবে আজকের প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মহারাজ আপনি এর জন্য কিছু উপায় অবলম্বন করুন, যাতে রাজ্যে শান্তিভাবে এবং প্রজাগণ শান্তি কল্যাণভাবে তারা জীবন ধারণ করতে পারে। তো রাজা মান্ধাতা তখন উদ্বিগ্ন চিত্তে তিনি বললেন, হ্যাঁ তোমরা সবাই ঠিকই বলেছ, অন্ন খেয়ে প্রজার উদ্ভব এবং অন্ন থেকেই প্রজার পালন এবং অন্নের প্রভাবেই প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও কখনো রাজ্য নষ্ট হয়। তাই আমি আপনাদের কাছে এই নিবেদন করতে চাই, আমি আমার নিজের বুদ্ধিতে আমার এই যে নিজের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তাই আমাদের আমাকে আপনারা বুদ্ধি প্রদান করুন। তো সাথে সাথে রাজা এইভাবে দৈনক্তি সহকারে তিনিও চিন্তাগ্রস্ত হলেন, কি করবেন, রাজ্যের প্রজারা কিভাবে সুখ এবং তাদেরকে প্রীতিবিধান আমি করতে পারি। তখন সেই রাজা কি করলেন, তিনি ব্রহ্মার শরণাগত হলেন এবং ব্রহ্মাকে গিয়ে তিনি প্রণাম নিবেদন করে সৈন্য কিছু সাথে নিয়ে তিনি বনে গমন করলেন, এবং বনে গমন করে তিনি বিভিন্ন ঋষি মুনিদের আশ্রমে আশ্রমে ভ্রমণ করতে লাগলেন এবং কিভাবে সেটা থেকে উত্তীর্ণ হওয়া যায় অর্থাৎ রাজ্যে বৃষ্টি হয় সেই প্রচেষ্টা করতে লাগলেন। কিন্তু ঘুরতে ঘুরতে কালক্রমে ব্রহ্মার পুত্র অত্যন্ত মহা তেজস্বী মহর্ষি অঙ্গিরার সাক্ষাৎ লাভ করলেন। তো যখন সেই মহর্ষি অঙ্গিরার সাক্ষাৎ লাভ করলেন, দর্শন মাত্রই তিনি মহানন্দের সাথে সেই অঙ্গিরা ঋষির চরণ বন্দনা করলেন, তাকে পাদ্যহর্ঘ আচমন নিবেদন করলেন এবং তাকে অত্যন্ত তার মহিমা বর্ণনা করলেন। হ্যাঁ অঙ্গিরা ঋষির, হে মুনিবর আপনি আমাকে কৃপা করুন, আপনার শরণাপন্ন হয়েছি আমি। অঙ্গিরা ঋষিকে তার সেবার দ্বারা সন্তুষ্টি বিধান করার পরে মহর্ষি অঙ্গিরা প্রশ্ন করলেন, হে রাজন আপনার এই বনে আসার কারণ সম্পর্কে আমি জানতে ইচ্ছুক। তখন সবিস্তারে রাজা কি জন্য বনে এসছেন তিনি বললেন। তখন রাজা তিনি তার সমস্ত কথা বলার পরে মহর্ষি অঙ্গিরা তিনি কিছুক্ষণ ধ্যানস্থ থাকলেন, তারপরে বলতে লাগলেন, হে রাজন এই রাজ্যে এই খরা হওয়ার এবং এই সমস্ত অশুভ লক্ষণ দেখতে পাওয়ার মূল একটা লক্ষ্য হচ্ছে কি জানো, মূল লক্ষ্য হচ্ছে এই যুগে বেদপরায়ণ ব্রাহ্মণ এবং বেদজ্ঞ ছাড়া কেউ বেদ পাঠ করে না, শাস্ত্র পাঠ করে না এবং কেউ তপস্যা করে না। কিন্তু এই নিয়ম থাকার সত্ত্বেও এই সত্যযুগে একজন শূদ্র কি করছে, এই রাজ্যের ওই কোনায় দেখো তোমার রাজ্যে সে তপস্যা করছে, কিন্তু সেটা শূদ্রর জন্য এই সত্যযুগে উচিত নয়। তাই এই কারণের জন্য, এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা।
তাই তাকে কি করতে হবে, এখনই তোমাকে গিয়ে হত্যা করতে হবে, আর যদি তাকে হত্যা করতে পারো তাহলে সকল দোষ দূর হবে, তাকে যদি হত্যা করতে পারো। তখন রাজা মহর্ষি অঙ্গিরাকে বললেন যে তপস্যা করছে সে নিরপরাধ, সেই নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব, এটা কিভাবে সম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না, এবং এটা কোনো সহজসাধ্য কার্য নয়, তাই আপনি কৃপাপূর্বক আমার জন্য কিছু সহজ সাধ্য উপায় আমাকে নিরূপণ করুন, আমাকে সেই সহজ সাধ্য উপায় কিছু বলুন। তখন মহর্ষি অঙ্গিরা বললেন, হ্যাঁ আরেকটি সহজ সাধ্য উপায় আছে, এই যে সামনে আসতে চলেছে, হ্যাঁ সামনে আসতে চলেছে আষাঢ় মাস, এই আষাঢ় মাসে শুক্লাপক্ষে সয়নী নামক যে একাদশী আছে সেই সয়নী নামক একাদশীতে যদি এই একাদশী ব্রত করো নিশ্চয়ই তোমার রাজ্যে বৃষ্টি হবে এবং রত্নে প্রভাবশীল হয়ে উঠবে তোমার সেই রাজ্য, তাই এই যে ব্রত রাজন সর্ব উপদ্রব নাশকারিণী, তাই হে রাজন প্রজা পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করতে এখনই গমন করুন। সঙ্গে সঙ্গে মুনিবারের এই কথা শুনে রাজা তিনি প্রাসাদে ফিরে গেলেন এবং প্রাসাদে ফিরে গিয়ে সামনেই যে আসতে চলেছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের যে একাদশী স্বয়ং একাদশী, সেই একাদশী উপস্থিত হল এবং সেই একাদশী রাজ্যের সকল প্রজাদের সহিত সেই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন রাজা মান্ধাতা, এবং সঙ্গে সঙ্গে সেই ব্রতর প্রভাবে রাজ্যে প্রচুর বৃষ্টি হল, কিছুকালের মধ্যেই সেই বৃষ্টির প্রভাবে অন্নভাবও দূর হয়ে গেল এবং ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণও অত্যন্ত সুখী হল। তো এই ঘটনা বলার পরে কৃষ্ণ তিনি বললেন, এই কারণে যুধিষ্ঠির মহারাজ সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত সবাইয়ের পালন করা অত্যন্ত কর্তব্য, আর সকলের উচিত এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করা, তাই এই ব্রত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করুন, যে একাদশী অত্যন্ত মুক্তিপ্রদ পাপ নাশকারী এবং যেটা করার ফলে এই জগৎ থেকে আমরা অনায়াসে আমরা উত্তীর্ণ হয়ে আমরা মুক্ত হতে পারি, ভগবত ধাম ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং আগত স্বয়ং একাদশীর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার বৈষ্ণবীর প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলকে। ভাই দেখে নিন আমরা এখানে দিয়েছি একাদশীর পারণ কোন সময় আপনারা করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলকে।